وعليكم السلام ورحمة الله وبركاته. ঝাড়ব জারি রাখেন আর আল্লাহর কাছে কান্নাকাটা এমনি চিকিৎসা। কখনো এরকম হয় যে মানুষ মনে করেন এটা হয়তো জিন হল ভূত নিলে এরকম কিছু জাদু, বাস্তবে এটা নয়, হয়তো শারীরিক দুর্বলতার কারণে অসুস্থতার কারণেও হতে পারে। তাই যতটুকু পারেন শারীরিক দিক দিয়ে চিকিৎসা যেটা করাও এটা করান আর আল্লাহর উপর ভরসা করে চলেন, নিয়মিত আজকাল আদায় করবেন। হয়তো একটু বিলম্ব হচ্ছে, হয়তো এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে, সাহস হারাবেন না। ইমান আল্লাহর উপর ইমান রেখে, তকদিরের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর সন্তুষ্ট থাকুন, সন্তুষ্ট থাকুন। এর মধ্যে ইনশাআল্লাহ ফায়দা হবে, দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই, এটা হলো সবচেয়ে বড় জিনিস। লা তাকনুতু মির রহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ওমাই ইয়াকনুতু মির রহমাতিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, ইল্লাল কওমুল যালিমুন, কাফিররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। আমরা মুসলিম যতই অসুবিধা হোক, বাধা বিপত্তি আসুক, এতে অসুবিধা নেই। আমরা যতটুকু পারি চেষ্টা প্রচেষ্টা করব, আল্লাহর জাতির উপর ভরসা করে চলব, যেটা করার ওটা করব। ঝাড়বুক আপনি করছেন, করতে থাকেন। সুরে ফাতেহার উপর আমল করবেন বেশি করে, সুরাতুল ফাতেহা, আয়াতুল কুরসি, সুরে বাকারার শেষ দুই আয়াত আর তিন কুল বেশি করে পড়বেন এমনি। আর নিজেকে ঝাড়বেন, নিজেকে ফুক দিবেন, ফুকের সাথে ইয়ে থাকবে। আর ওই অন্যান্য আজকার জিকির আজকার যেগুলো ওগুলো করবেন, দোয়া যেগুলো খাবার খাওয়ার সময় দোয়া, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ যত দোয়া যতটুকু পারে, টয়লেটে বাথরুমে যাওয়ার সময় দোয়া, বের হওয়ার সময় দোয়া, এগুলো আমল রাখবেন। ঘরে প্রবেশের সময় দোয়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, শয়তান যদি শয়তান বয়তান কিছু থাকে থাকবে না ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল। আর ওই যে একটা দুর্বলতা ভাব, এটা দুর্বলতার কারণে হচ্ছে, হয়তো শয়তানের কারণে হতে পারে, এটা চলে যাবে, যে আপনার ইমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রহম করুক, আল্লাহ আপনাকে শিফা দিন। আপনি বলছিলাম এক বোন, তো যে বোন হচ্ছে ওই বোনের উদ্দেশ্যে বলছি। আসআলুল্লাহ আল আযীম রব্বিল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এটার উপর তুমি নিজে নিজেও করতে পারেন, বললেন আসআলুল্লাহ আল আযীম রব্বিল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি। আর আপনি তাকে এরকম সাতবার সাক্ষাৎ হলেই এই যিনি প্রশ্ন করেছেন আপনার কথা বলছি, আপনি তার সাথে সাক্ষাৎ হলে এটা সাতবার পড়বেন, আল্লাহ ইনশাআল্লাহ তাকে শিফা দিবে। আসআলুল্লাহ আল আযীম রব্বিল আরশিল আযীম আন ইয়াশফিয়াক সাতবার, আর যা যিনি অসুস্থ ইনিও সাতবার পড়বেন মাঝে মধ্যে। এমনি পড়বেন আল্লাহুম্মা মুযহিবাল বাস রব্বান নাস ইশফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকামা। পড়বেন আর নিজেকে ফুক দিবেন, হাতে ফুক দিয়ে শরীরে হাত বুলাবেন। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই, মুমিন আল্লাহর উপরে হাতে মাদ রাখে, মুমিন এর দ্বারা তার ইমান আরও বৃদ্ধি পায়। সে ওই ফাসিক ফুসাক কাফির কুফফারদের মতো হয় না, যতই মুশকিল হোক তার বিশ্বাস থাকে আল্লাহর উপর, আল্লাহ উদ্ধার করবেন, আল্লাহই রহম করবেন, আল্লাহ নিজেকে ব্যবস্থা করে দেবেন, আল্লাহ সব কিছুর যার যেটার প্রয়োজন বিয়ে শাদী ইত্যাদি আল্লাহ ব্যবস্থা করবেন। কত আছে এরকম দেখেছি, বয়স বেশি হওয়ার পর বিয়ে হয়েছে কিন্তু পরবর্তীতে এত সুন্দর জীবন, যাদের বিয়ে আগে হয়েছে তাদের থেকে অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক আছে। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই। শাফাকুমুল্লাহ ওয়া আফাকুম ওয়া শাফানা ওয়া আফানা জামিআন ওয়া হাফিযানা ওয়া ইয়্যাকুম মিন কুল্লি সুইন মাকরুহ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।